হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এদিকে লাইটটা পড়ে ভীষণ, মানে তোমাদের হয়তো অসুবিধা হয়, কিন্তু আর এত বিচ্ছিরিভাবে আছি যে বলার কথা না। চোখে নেই কাজল, ঠোঁটে নেই লিপস্টিক, কিচ্ছু নেই, অবস্থা খুবই খারাপ। তবুও চেষ্টা করি যে কথাটা ভালো বলতে, যাতে তোমাদের ভালো লাগে। তো লাইটের অপোজিটেই বসছি, কিছু মনে করো না। অফিস থেকে এলাম, উস্কো খুস্কো অবস্থায় আছি, তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিই। এরপরেই আবার আমার কাজ আছে, পড়ানো আছে, সবার পরীক্ষা চলছে, সবাই আসবে না। তারপর তুনায়ের পরীক্ষা চলছে, সেটা একটা বিরাট ব্যাপার। পরীক্ষা চলছে না, মানে মেন পরীক্ষা শুরু হবে। তো সম্প্রতি ইউটিউবে বিভিন্ন জিনিস আসে, সেগুলো নিয়ে আমি আলোচনা করি। বিশেষ কারণ নামটাম এখানে উল্লেখ করে বলা যায় না, বলা উচিত নয়। কিন্তু মা হিসেবে আজকে আমার খুব বলতে ইচ্ছা হয় যে ইউটিউবে আমরা এমন দেখি ছেলে মেয়েদের এখনকার জেনারেশনের অধঃপতন, যেটা আমার খুব খারাপ লাগে ইদানিং। শুধু ইউটিউব নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আমি একটা সময় জানতাম না, মানে যে সময় মানুষ জেনে গুলে খেয়ে ফেলে সেই সময়টা আমরা কিছু জানতাম না। সত্যি বলতে ইনস্টাগ্রামের রিলস কী করে বানায় সেটা খুঁজে খাজে আমার মেয়ে আমায় শিখিয়ে দিয়েছে, কিন্তু ও অনেক ছোট, ওকে আমি বিশেষ ফোনও হাতে দিই না। কিন্তু ওরা ফোন নিয়েই সব বুঝে ফেলে, তার জন্য ও আমায় দেখিয়ে দিয়েছিল আমি করতে পারি এখন, নাহলে আমি ইনস্টাগ্রামে রিলও পোস্ট করতে পারতাম না। শুনতে খুব খারাপ লাগে, শিক্ষিত হয়েও অনেক ব্যাপারে আমি অশিক্ষিত। কিন্তু এখনকার ছেলেমেয়েরা একটা নিউজ পেপার দিলে বাংলা, ইংলিশ ছাড়ো, বাঙালি হয়ে পড়তে পারবে কি সন্দেহ রিডিংটা। কিন্তু ইনস্টাগ্রামে রিলস করে চারতলা থেকে পড়ে যায়, সবার সামনে বাবা মাকে অপমান করতে অন ক্যামেরা দুবার ভাবে না। বাবা মায়েরা যদি মনে করে যে না এই কাজটা ভুল করো না, সাথে সাথে তাদের অপমানও করে দেয়। সমস্ত জায়গায় এখন দেখা যায় ইয়াং ইয়াং ছেলেমেয়েরা কীভাবে তাদের বাবা মাকে ছোট করে, হেনস্থা করে। এটা আমরা আমাদের সমাজেও দেখতে পাই, পাড়াতে দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। আমি একটাই রিকোয়েস্ট করব বাবা মায়েদের, চেষ্টা করুন ছেলেমেয়েরা যে সময়টা মানে সবে সবে কি বলবো, কৈশোর পেরিয়ে কৈশোর বয়সটা এই 12-13 থেকে শুরু করে যে সময়টা আসে, ওই সময়টা থেকে একটুখানি নজর দিতে। যারা চাকরি বাকরি করেন তারা যতটা পারবেন দেবেন, আশা করি তাদের মানে মানে কি বলবো, তাদের বাড়িতে কেউ থাকবে বা এমন কিছু নজর দেওয়ার মতন কাউকে রেখে যাবেন যারা ছেলে মেয়েকে দেখতে পারবে, এটুকু আপনারা করবেন। আর যতটা পারবেন করুন ওয়ার্কিং বাবা মায়েরা। যারা বাড়িতে থাকেন তারা শাকচচ্চড়ি আলু চচ্চড়ির মাঝখানেও কিছু মনে করবেন না। ছেলে মেয়েদের না এই বেহায়াপোনাগুলোকে একটু হ্রাস টানুন, কারণ এখন দেখা যাচ্ছে যে বাবা মায়েরা বাড়িতে থাকেন, হয়তো ওয়ার্কিং নন, এটা আমি কিন্তু যারা ওয়ার্কিং নন তাদেরকে একদম অপমান করছি না, কিন্তু বিশেষ করে যারা ওয়ার্কিং নন তাদের মেয়েরা বা ছেলেরা অনেক ক্ষেত্রে খুব নষ্ট বেশি হচ্ছে। কারণ তারা হয়তো ভাবে যে আমার মেয়ে আমি সবসময় দেখতে পাচ্ছি, আমার ছেলেকে আমি সবসময় দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছে না। কারণ তারা যেটা দেখছে সেটা ভুল দেখছে, মানে তাদের চোখে ধাঁধা দেওয়ানো হয়। এখনকার দিনে যদি আমরা বলি যে সোশ্যাল মিডিয়ার আমি এটা জানি না, আমি ওটা জানি না, সেটাও হবে না। আমার নিজের আত্মীয়দের মধ্যে আমি দেখি যে বলে আমিও সব বুঝি না রে, আমিও সব বুঝি না, কিন্তু আমি দেখি হয়তো আমার দিদির ছেলে বা ননদের ছেলে এদের অনেক পোস্ট আমি দেখি। আমার বন্ধুবান্ধবরাও এই প্রবলেমে ভোগে। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াটা নিয়ে থাকি, আমরা দেখি, তখন আমরা জানাই, কিন্তু ওরা যেহেতু নিয়ে থাকে না অনেক কিছুই জানতে পারে না। তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা যদি তালে মানে দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারি, নতুন প্রযুক্তির সঙ্গে যদি আমরা জানাশোনা না কর ঘটাতে পারি নিজেদের, তাহলে আমরা অনেক কিছুই জানতে পারবো না। তো এখনকার দিনে যারা ইউটিউব করে তাদের বাবা মায়েরা কিন্তু হয়তো বাবা দেখে না মা দেখে, তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে আমি দেখেছি। কারণ ছেলেমেয়েরা যেহেতু ইউটিউব করে মায়েরাও শিখে যায় পরিস্থিতিতে, ইউটিউব করছে মেয়ে কী করছে না করছে, তাদের বাড়ির সবাই না দেখুক অন্তত মা দেখেন।
অথবা বাবা দেখেন, বাবা না দেখলেও মা দেখেন। কিন্তু তা সত্ত্বেও ছেলে মেয়েরা এমন কিছু কিছু খারাপ জিনিস করে, তারপরেও তারা সাপোর্ট করে, কেন না টাকার জন্য। এই যে জেনারেটার মামনি বলে যে মেয়েটি বিখ্যাত হয়েছে, তার মা তাকে সাপোর্ট করে। কীভাবে করে? অর্ধনগ্ন হয়ে একটা মেয়ে যখন রাস্তায় নাচে, তখন তাকে তার মা সাপোর্ট করতে পারে? তাহলে তার মা কোন ক্যাটাগরি? বলতে খারাপ লাগলেও বলতে হয়। এই যে সমাজের উন্নতির জায়গাটাকে আটকে দিচ্ছে কারা? মায়েরাই তো। তাই মানে এটাই তো দেখতে হচ্ছে তাহলে, না? এটাই তো আমরা দেখতে পাচ্ছি যে মায়েরাই তো বলছে হ্যাঁ করো, অর্ধনগ্ন হয়ে নাচো কোনো ম্যাটার না, আমি সাপোর্ট করছি। তাহলে আমাদের সমাজ কোথায় যাবে? মানে আমাদের ভারতীয় কালচার কি বলে? অর্ধনগ্ন হয়ে রাস্তার মধ্যে নাচো সবাই দেখুক? মানে আপনারা কী ভাবেন? এরপর যদি কোনো ছেলে কোনো মেয়েকে টোন কেটে কিছু বললো বা কেউ রোস্ট করলো, তখন সে হয়ে যায় খারাপ, তার নামে কেস করতে হবে? আপনারা যদি ভেবে থাকেন যে পাড়ার মধ্যে দিয়ে অর্ধনগ্ন ড্রেস পরে কোনো মেয়ে চলে যাবে আর তাকে দেখে সবাই তাকাবেও না, ভুল কথা। তাকাবে এবং মনে মনেও তাকে খারাপভাবেই দেখবে, হয়তো কিছু বলবে না। যারা ভদ্র তারা এই নিয়ে চলে যাবে, আর যারা অভদ্র বলবো না, যারা একটু মানে সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে, তারা হয়তো বলেই দিল যে কী অবস্থা। এখন যদি সবাই চুপ করে সেটাকে দেখে হেসে নেয় আর ভেতরে ভেতরে বলে যে কী শিক্ষা, এটা বলেই, যতই আমরা বলি যে না বলি না, বলে। সম্প্রতি আমরা কোনো একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি দুটি মেয়ে, তার সারা পিঠটাই পুরো খোলা এবং প্রায় শয়ে শয়ে ছবি তুলছে শুধু পিঠটার। শেষ তারা দুজনেই শাড়ি পরে আছে, কিন্তু শাড়ি পরাটা এতটাই নোংরাভাবে, তার থেকে ওয়েস্টার্ন যদি কিছু পরতো, ওয়েস্টার্ন ড্রেস অথবা মিনিস্কার্ট, সেটা বোধহয় অনেক ভদ্র ছিল। শাড়িটা সেই দুটো মেয়ে এমনভাবেই পরেছে, এবং তাদের ফিয়ন্সে, বোঝাই যাচ্ছে যে লাভারই হবে, প্রেমিকরা তাদের ছবি তুলছে, এমনভাবে তুলছে যে ঠিক যে যে জায়গাগুলো ফাঁকা তার ছবিগুলো তুলছে। আমরা সকলেই মুখটা ঘুরিয়ে নিচ্ছি, কিন্তু সেই খারাপ দিকেই চোখটা চলে যায়, এবং যাতে মানুষের চোখ যায় তারা সেইভাবেই সেই অ্যাক্টিভিটিগুলো করে যাচ্ছে প্রত্যেকের সামনে। তো এই তো সমাজ। আজকে যখন দেখি কোনো মা কাঁদছে, না খুব খারাপ লাগে, আমরাও তো মা। মানে এখন প্রায় দেখা যায় বাবা মায়েদের কথা কোনো মেয়ে শোনে না, বিশেষ করে মেয়েরা ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখি, বাবা মায়েরা নিজেরা যাই করুক, তারা কিন্তু চায় না তাদের সন্তানরা খারাপ থাকুক, কারণ তারা না সেই অভিজ্ঞতাটা পেরিয়ে এসেছে হয়তো, বা দেখে এসেছে কী কী হতে পারে জীবনের সঙ্গে। তাই কোনো বাবা মা চায় না তার ছেলের খারাপ হোক, তার মেয়ের খারাপ হোক। তোমাদের হাত জোর করে আমি রিকোয়েস্ট করবো ছেলে মেয়েদের এখনকার, যে তোমরা সম্পর্কে জড়াও, রিলেশন রাখো, পড়াশোনাটা করো, কেরিয়ার তৈরি করো, যার যেদিকে ট্যালেন্ট আছে সেদিকে কেরিয়ার করো, পড়াশোনাতেই করতে হবে এরকম কোনো মানে নেই, যার যেদিকে ট্যালেন্ট আছে। বাট কোনোভাবেই বাবা মাকে কিন্তু কষ্ট দিয়ে কাঁদিয়ে কিছু করো না। হ্যাঁ, তুমিও ট্যালেন্টেড, তুমি দাঁড়িয়ে গেছো, সেটেলড, তোমার প্রেমিক বা প্রেমিকাও সেটেলড, দুজনের কোনো খামতি নেই, তা সত্ত্বেও বাবা মায়েরা গুঁয়ার গোবিন্দপনা করছে, সেখানে তোমরা বিয়ে করে নাও, অসুবিধা নেই। কিন্তু যেখানে সবাই দেখতে পায় যে ছেলেটি খারাপ অথবা মেয়েটি খারাপ, বাবা মায়েরা যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় যে এইটা খারাপ, এই কারণে করিস না, যদি একবার বলে সেখানে তোমরা করো না বিয়ে, বিয়ে করো না, তার সঙ্গে মিশোও না, এবং দয়া করে বাবা মায়েদের অপমান করো না। আর বাবা মায়েদেরও বলবো, ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো মিশুন। বন্ধু মতলব এই নয় যে মেয়ে একটা বয়সের পরে তাকে অর্ধনগ্ন করে আধুনিকতার নাম চেটিয়ে রাস্তায় বের করে দেওয়া, এটা নয়। 10-12 বছর অবধি যদি ছেলে মেয়ের ফিগার খুব ভালো থাকে, অবশ্যই তাকে ড্রেস সব রকম পরানো যায়, কিন্তু একটা বয়সের পর শালীনতা বজায় রেখেই ড্রেস পরানো উচিত, কারণ আমাদের সমাজ এখনও অত উন্নত হয়নি বলতে বাধ্য হচ্ছি।
আমাদের সমাজ এখনো অত উন্নত হয়নি যে একটা মেয়ে ঠ্যাঙের ওপর ড্রেস পরে আর ওপরের অর্ধেক অংশ দেখিয়ে যাবে আর কোনো ছেলে তাকে দেখবে না, সেই ফরেন কালচার এখনো আসেনি আমাদের এখানে। তো আমরা যে সমাজে বাস করি সেই সমাজের নিয়ম রীতিটা মেনেই আমাদের চলতে হয়। এবারে বাবা মায়েদের কথা না শুনে ছেলেমেয়েরা এখনো অনেক কিছুই করে, পরে তারা পস্তায়। আমরা দেখছি যে অনেক সেলিব্রিটিরাও উচ্চাকাঙ্ক্ষার জন্য মানে সস্তার মানে সবে হয়েছিল আর কি, সিরিয়াল ফিরিয়ালে মডেলিং, তাদের মধ্যেও তিনজনেরা আত্মহত্যা করেছিল কি না উচ্চাকাঙ্ক্ষার জন্য, তাদের মায়েরা বলে বলে বোঝাতে পারেনি। আমিও তো মা, আমারও ভয় হয় ভবিষ্যৎ ভেবে কী আছে কপালে কেউ জানে না, কিন্তু আমরা রিকোয়েস্ট করতে পারি যে এই ভিডিওর মাধ্যমে জেনারেশনকে দেখো, যারা আমার ভিডিওটা দেখছো ছোটো ছোটো ছেলে মেয়ে মানে 17-18 বছর বা 15 থেকে মানে যারা 24-25, 25-এর পর ম্যাচিউরিটি হয়ে যায় এটা আমার মনে হয়, 25 অবধি আমি বলবো যে তোমরা যারা রিলেশনে আছো বিশেষ করে 17-18 বছরের ছেলে মেয়েরা, দয়া করে বলছি পড়াশোনাটা করো, নিজের পায়ে দাঁড়াও। ছেলেদের বলবো বেশি করে নিজের চেষ্টাটা করো, মেয়েদেরও বলবো, কারণ একটি মেয়েই এখনকার দিনে যাদের বা দুটি মেয়ে তাদের বাবা মার আশা তারাই, তারা ছেলে তারাই মেয়ে, এখন ওরম নিজের ছেলেই দেখবে মেয়ে দেখবে না তা নয়, ছেলে মেয়ে উভয়ই নিজের পায়ে দাঁড়াও। পকেটে পয়সা থাকলে ছেলের অভাবও হবে না মেয়ের অভাবও হবে না। নিজের পায়ে দাঁড়িয়ে গেলে মেয়েদের আমি বলবো শাশুড়ি দেখবে চাটা মুখের সামনে এনে দেবে, ঠিক আছে? এটা কিন্তু বাস্তব, হয়তো তোমরা আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু তুমি যদি শুধুই ঘরের কাজ করো, এই জামানায় আমাদের মায়েদের জামানা চলে গেছে বা আমাদেরটাও চলে গেছে এই যুগে দাঁড়িয়ে 2023-এ, তুমি যদি শুধু বাসন মাজা ঘর মোছার কাজ নিয়েই যাও ঘরে বা ওই ঘর গুছবো আর আমি শুয়ে থাকবো আর বাচ্চা হবে সামলাবো, তোমার স্বামীও তোমাকে একটা সময়ের পর পাত্তা দেবে না। তারা হয়তো বলবে আমি হাউস ওয়াইফই চাই, কিন্তু পাত্তা দেবে না। সবাই না একটা ট্যালেন্টেড মেয়েই চায়। এখন নিজের পায়ে দাঁড়ালে সর্বোপরি তোমার নিজের কনফিডেন্স বাড়বে যে আমাকে ও লাঠি মেরে দিলেও আমার ঘন্টা, আমি নিজেরটা নিজে করতে পারবো, আমার সন্তানেরটা আমি জ্বালাতে পারবো। এই এক ছেলেদের ক্ষেত্রে বলি, আরও সমাজ এখনও অবধি কিন্তু মেয়ের কিছু হচ্ছে না বিয়ে দিতে পারবো, অনেক বাবা মায়ের এটা হয়, কিচ্ছু না হলে একটা ভালো ছেলে সরকারি চাকরি দেখে বা ব্যবসাদার দেখে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ছেলেদের কি বলে যে তোর কিছু হচ্ছে না একটা সরকারি চাকরি হলে মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো, হয়তো সমাজ এরকম কিন্তু বলে না কেউ, কাজে ছেলেদেরও কিন্তু দাঁড়াতে হবে। আর বাবা মায়েরা যে হারে এখন কষ্ট পেয়ে কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়াতে দেখি খুব খারাপ লাগে যে কি ছেলে মেয়েদের অবস্থা, যে বাবা মা মানুষ করে এতদিন মানুষ করে তাদেরকে ভুলে গিয়ে কি হয়ে যায় তারা, সব ভুল সব মিথ্যে, দুদিনের একটা ছেলে তাদের কাছে আপন হয়ে যায়, দুদিনের একটা মেয়ে তাদের কাছে আপন হয়ে যায়, হায় কি অবস্থা। এর থেকে বাজা থাকা বোধহয় অনেক ভালো এই অকাল কুষ্মণ্ডগুলোর জন্ম দেওয়ার থেকে, তাই না? সমাজে যে ছেলেমেয়েরা বাবা মাকে দুঃখ দেয় কষ্ট দেয় তাদের জন্মানোটাই বৃথা। ভালো থেকো সবাই।